রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রদান অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেন, ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে দিলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। শিশুকে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব কর্তব্য। তাকে ইচ্ছার বিরুদ্ধে জোর করে অন্য কিছু করাতে গেলে তার স্বপ্ন ভেঙে যেতে পারে। শিশুকে শিশুর মতোই থাকতে দিন, শিশুর ব্যক্তিত্ব ও আগ্রহের প্রতি আস্থা রাখুন। অভিভাবকদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, শুধু পাঠ্য বই কেন্দ্রিক শিক্ষাই যথেষ্ট নয়, শিশুরা অনেক কিছু স্বপ্ন দেখে, সেই স্বপ্ন বাস্তবায়নে তাদের সহযোগিতা করতে হবে। শুধু পাঠ্য বই কেন্দ্রিক শিক্ষাই যথেষ্ট নয়, শিশুরা আজ অনেক কিছু হওয়ার স্বপ্ন দেখে, তাকে এগিয়ে যেতে সহযোগিতা দেওয়া আমাদের দায়িত্ব। এর আগে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।